আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুলগ্রামের নর্থ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি স্ক্রিনে একটা চিত্র দেখাচ্ছি। এখানে দেখো পিএসএফের দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে এবং প্রস্থ আছে। তোমরা কি এই চিত্রটা দেখে কিছু ধারণা করতে পারছো যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ঘন সম্পর্কিত যে বিষয়টি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ের শেষে কি কি শিখতে পারবো দেখো। আমরা শিখতে পারবো কি ঘনের সূত্র ব্যবহার করতে পারবে, ঘনের সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই যে ঘন সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করতে গেলে আমাদের কিছু ঘনফলের সূত্র জানতে হবে। সূত্রগুলো কি কি দেখো, প্রথম সূত্রটি যেটা হচ্ছে a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটার আমাদের ঘনফল নির্ণয় যখন বলা থাকবে তখন আমাদের যে সূত্রটা হবে সে সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো এই সূত্রটাকে আমরা আরেকটি ভাবে লিখতে পারি, কিভাবে, a কিউব তারপর b কিউবটা সামনে চলে আসলো প্লাস b কিউব আর a 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এই দুটো থেকে আমি 3ab টা কমন নিলাম, তাহলে কি হলো a প্লাস b। এই সূত্রটাকে আমরা আবার মান নির্ণয়ের ক্ষেত্রেও কাজে লাগাতে পারি, কিভাবে, a কিউব প্লাস b কিউবটা যদি আমরা বাম পাশে আনি এনে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এভাবে লিখেও আমরা কি করতে পারি, আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের সূত্রটি দেখো a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব এর সূত্রটা কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ওকে, পার্থক্য কোথায় দুটোর মধ্যে, এখানে প্লাস এর জায়গায় মাইনাস আর লাস্টে প্লাস এর আগে মাইনাস। এরপর দেখো a কিউব তারপর মাইনাস b কিউবের সামনে চলে আসলো মাইনাস, আমরা 3ab টা কমন নিলাম, কমন নিলে a মাইনাস b। ওকে, এই দুটো সূত্র হচ্ছে আমাদের ঘনফল নির্ণয় সূত্র। কি নির্ণয় সূত্র, ঘনফল নির্ণয় সূত্র। আবার এই সূত্রগুলো থেকেও আমরা মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরো দুটি সূত্র আছে দেখো, এখানে সেটাই আসছে আমাদের দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, যেটা এখান থেকে আমাদের এই সূত্রটাকে আনা সম্ভব হয়েছে। এর পরের অংশটা দেখো, a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, সূত্রগুলো তোমরা তাহলে একটু খাতায় লিখে ফেলো, কারণ এই সূত্রগুলো দিয়ে আমরা আজকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছি, পুরো বীজগণিত রাশি x হলে তার গুণাত্মক বিপরীত রাশি কোয়ান্টিগ্রেটেড x। এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হতে হবে, যে জিনিসটা সেটা হচ্ছে গুণাত্মক বিপরীত। আমরা বলি যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত মানে কি, বিয়োগ। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে ভার, গুণাত্মক বিপরীত মানে হচ্ছে ভার। তাহলে আমাদের রাশিটা কত ছিল x, এর গুণাত্মক বিপরীত কত, 1 ডিভাইডেড x। এরপর দেখো x এবং এর গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি, সমষ্টি মানে কি, সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে রাশিটা কত ছিল x, তারপরে যোগ দিলাম এর গুণাত্মক বিপরীত রাশি কত, 1/x, তাহলে x প্লাস 1/x, ক্লিয়ার। এরপরে দেখো অপর দিকে x এবং এর বিপরীত গুণাত্মক রাশির পার্থক্য, পার্থক্য অর্থ হচ্ছে বিয়োগ, তাহলে সেটা যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে x মাইনাস 1/x। এই জিনিসগুলো কেন বললাম, আমাদের অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার আছে, এবং আমরা যখন সৃজনশীল কিছু প্রশ্ন আমাদের আসছে যেগুলোতে আমরা সলভ করতে গেলে আমাদের এই জিনিসগুলোর দরকার হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমি একটি সমস্যা তোমাদের দেখাচ্ছি, এখানে a প্লাস b সমান হচ্ছে 5 আর ab সমান হচ্ছে 6। আমাদের রাশিটা বলা হয়েছে কি, a কিউব প্লাস b কিউব প্লাস 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি মান দেওয়া আছে, a প্লাস b মান দেওয়া আছে আর কি দেওয়া আছে, ab মান দেওয়া আছে। আমাদের রাশিটা কি বলেছে, a কিউব প্লাস b কিউব প্লাস 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার এর মান নির্ণয় করো। অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, কি করতে হবে আমাদের, যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটার মান বের করতে হবে। এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব
আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ওকে তাহলে দেখো আমরা লিখে ফেলি যে দেওয়া আছে মানে কি আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম যে a প্লাস b সমান 5 আর a b সমান হচ্ছে 6 প্রিয় শিক্ষার্থী এরপরে আসো আমাদের যে রাশিটা আমরা মান নির্ণয় করব সেই রাশিটাকে বলা হয় প্রদত্ত রাশি তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে ফেললাম a কিউব প্লাস b কিউব প্লাস 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার ওকে এরপরে আসো দেখো a কিউব প্লাস b কিউবের আমরা সূত্র কি দেখেছিলাম সূত্রে আমরা দেখলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b আর এখানে আমরা কি পাচ্ছি 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার আছে এই a মাইনাস b হোল স্কয়ার আমরা মানটা কিসের জানি a প্লাস b এর মান জানি কারণ দেখো এখানে a প্লাস b এর মান দেওয়া আছে তাহলে a মাইনাস b হোল স্কয়ার কে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার লিখি তাহলে কি হবে মাইনাস 4ab মাইনাস 4ab ক্লিয়ার তাহলে এখন দেখো আমরা a প্লাস b এর মান জানি ab এর মান জানি এখন আমরা কি করব এখন আমরা এই রাশিতে মানগুলো বসাই দেব দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে a প্লাস b এর মানটা আমরা 5 বসালাম তারপর কিউব আছে কিউব দিয়ে দিলাম তারপরে 3 এখানে 3 ab এর মান কত 6 আর a প্লাস b এর মান কত 5 এরপর দেখো 4 তারপরে a প্লাস b হোল স্কয়ার তার মানে কি 5 এর পর স্কয়ার মাইনাস 4 ইনটু 6 তোমরা কি বুঝতে পেরেছো এই রাশিটা একটু মিলাই নাও তোমরা যে a প্লাস b এর মান কত আছে 5 5 দিলাম তারপরে কি কিউব কেন কিউব a প্লাস b এর পর কিউব ছিল সেই জন্য 5 এর পর কিউব হলো এরপর দেখো 3 লিখে ফেললাম ab মান কত ab মান হচ্ছে 6 ab মান 6 আমরা দিয়ে দিলাম এরপর a প্লাস b এর মান কত আছে 5 5 বসালাম পরেরটাতে যাও a প্লাস b এর পর কি আছে স্কয়ার তাহলে a প্লাস b এর মান কত 5 তারপরে কত স্কয়ার মাইনাস 4 ইনটু 6 ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করলাম 5 কিউব মানে 125 আর এটা গুণ হলে কত হচ্ছে 90 আর 5 স্কয়ার 25 আর ওখানে 4 আর 6 গুণ করলে 24 তাহলে এখানে দেখো এই যে আমাদের এখান থেকে বিয়োগ হলো 25 থেকে 24 বিয়োগ হলো 1 1 এসে 4 এর সাথে গুণ আর 125 থেকে 90 বাদ দিলে কত 35 তাহলে দেখো 35 প্লাস 4 তাহলে কত আসছে আমাদের 39 এটাই হচ্ছে অ্যানসার আমাদের কি বলেছিল ওই রাশিটি মান নির্ণয় করো আমরা মানটা নির্ণয় করে ফেললাম তোমরা কি বুঝতে পেরেছো একটু খাতায় তুলে নিলে কারণ অঙ্কগুলো খুব সুন্দর করে খাতায় উঠাবে ঠিক আছে কারণ সিভিল সি প্রশ্নের মধ্যে এই ধরনের অঙ্কগুলোই তো আসবে ওকে এরপরে দেখো আমরা এখানে একটা সমস্যা দেখা গেছে x √5 প্লাস 2 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবে যে যখন আমাদের x ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু এইরকম রাশি দেওয়া থাকবে তখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড x এর মানটা আগে বের করে নিতে হবে তাহলে দেখো আমি একটু সমাধানে যাই তাহলে এখানে আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু তাহলে ওয়ান ডিভাইডেড x মানে কি এই রাশিটা ওয়ান ডিভাইডেড রুট ফাইভ প্লাস টু প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবে যে ভগ্নাংশের ক্ষেত্রে নিচের হরটা কখনো অপূর্ণ সংখ্যা রাখা যায় না এই জন্য কি করতে হবে লব এবং হরকে এই রাশিটার বিপরীত যে চিহ্ন বিশিষ্ট রাশি আছে সেটি দ্বারা গুণ করতে হবে এই জন্য দেখো আমি লবে রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ মাইনাস টু লব এবং হর দুটোতেই আমি গুণ করে দিয়েছি তাহলে আমাদের গুণফলটা কি দাঁড়াচ্ছে দেখো এখানে রুট ফাইভ মাইনাস টু আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস তাহলে এখানে দেখো রুট ফাইভ মাইনাস টু আর নিচে হচ্ছে ফাইভ মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর তাহলে এখানে দেখো রুট ফাইভ মাইনাস টু ডিভাইডেড ওয়ান তাহলে আমরা কত পেলাম রুট ফাইভ মাইনাস টু কার মান পেলাম রুট ফাইভ মাইনাস টু এই মানটা দিয়ে পেলাম কার মান পেলাম ওয়ান ডিভাইডেড এক্স এর মান পেলাম আমাদের রাশিটাতে কি আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তার মানে কি এখানে আমাদের কি দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স x প্লাস 1 বাই x x এর মান কত রুট 5 প্লাস 2 আর 1 বাই x এর মান কত রুট 5 মাইনাস 2 তাহলে 2 আর 2 কেটে গেল তাহলে রুট 5 আর রুট 5 মিলে কত হচ্ছে 2 রুট 5 2 রুট 5 প্রিয় শিক্ষার্থীরা আমরা x প্লাস 1 বাই x এর মান পেলাম আমাদের মান বের করতে হবে কার প্রদত্ত রাশি হচ্ছে আমাদের x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব তাহলে আমরা রাশিটা লিখে ফেলি x কিউব প্লাস 1 বাই x কিউবের সূত্রটা হচ্ছে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1
এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো,
এখানে আমি একটা এ সংযোজন করেছি, একটা এ বাদ দিয়েছি। এখানে একটা কি করেছি, বি সংযোজন করেছি, একটা বি বাদ দিয়েছি। এখানে একটা সি সংযোজন করেছি, একটা সি বাদ দিয়েছি। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমাদের কি আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তোমরা এই অঙ্কটা আরেকটা ভাবেও করতে পারতে, কিভাবে, যে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি, সেই মানগুলো বসায় তোমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারতে। কিন্তু এখানে তোমাদের সহজ করার জন্য আমি কি করেছি, একটা এ যোগ করে একটা বাদ দিয়েছি, কারণ এ এখানে ছিল না। এখানে যখন দেখো বি নেই, সেজন্য একটা বি যোগ করেছি, একটা বি বাদ দিয়েছি। এখানে দেখো একটা সি নেই, তাহলে সি যোগ করেছি, সি বাদ দিয়েছি। এখন দেখো আমরা কি করব, এ অংশটার মান তো আমরা জানি জিরো, জিরো মাইনাস এ, এ অংশটার মান হচ্ছে জিরো, জিরো মাইনাস বি, ওই অংশটার মান জিরো, জিরো মাইনাস সি। তাহলে মাইনাস এ এর উপর স্কোয়ার মানে কি, এ স্কোয়ার, মাইনাস বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, মাইনাস সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার। এবার আমরা 3abc লসাগু করব। 3abc যদি লসাগু করি তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আমাদের একটা সমস্যা ছিল যেটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান আমরা কি জানি, 3abc। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি 3abc এখানে বসাই দিলাম, আর নিচে আমাদের কি 3abc আছে, তাহলে 3abc 3abc কেটে গেল। কেটে গেলে আমাদের কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 18 রুট 3 হলে প্রমাণ করো যে x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। তোমরা তোমাদের বইয়ে যে সমস্যাটা দেখেছো সেটা হচ্ছে x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 18 রুট 3। এখানে প্রশ্নটা একটু মানে উল্টাই দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন বোর্ডে প্রশ্নটা আমাদের এইভাবে প্রমাণগুলো এসেছে, যার কারণে তোমাদের এটা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা একটু সমাধানে চলে যাই। দেখো দেওয়া আছে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 18 রুট 3। আমরা এখানে লসাগু করলাম, x কিউবটা লসাগু করলাম, তাহলে কি হচ্ছে, x কিউব 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3। তাহলে x কিউবটা কি হবে, এখানে গুণ হয়ে যাবে, x কিউব 6 প্লাস 1 ইকুয়াল টু 18 রুট 3 x কিউব। এরপর দেখো 18 রুট 3 x কিউবটাকে বাম পাশে আনলাম আমরা, তাহলে কি হচ্ছে, x কিউব 6 মাইনাস 18 রুট 3 x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর দেখো আমরা এই রাশিটাকে সূত্রে ভাঙার চেষ্টা করেছি, x কিউব তারপর স্কোয়ার দিলাম, সূত্রে 2 a বলতে কত x কিউব, আর b বলতে কত 9√3। কেন এখানে 18√3 আছে সেই জন্য, তাহলে 9√3 এটা কি b কাজ করছে, তাহলে 9√3 হোল স্কয়ার, তাহলে b স্কয়ার হলো, তাহলে এই অংশটা কি হচ্ছে, এটা বেশি হচ্ছে, তাহলে এটা কি করব আমরা, অবশ্যই বাদ দিয়ে দিব, আর এই যে প্লাস 1 ছিল সেটা থেকে গেল। তাহলে এই অংশটা সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো a বলতে কত x কিউব, আর b বলতে কত 9√3 তারপর স্কয়ার, আর এই 9√3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 243 প্লাস 1। এরপরে দেখো তোমরা, তাহলে 243 থেকে 1 বাদ দিলে 242 হচ্ছে, এটা কি হচ্ছে, ঋণাত্মক হচ্ছে, তাহলে ডান পাশে গেলে এটা কি হবে, ধনাত্মক হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই পাশে দেখো আমাদের x কিউব প্লাস 9√3 স্কয়ার আছে, স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। রুটের মধ্যে আমরা দেখো 242 কে ভাঙায় লিখেছি কি, 1 টু 1 গুণ 2, কারণ 1 টু 1 এটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা, এর বর্গমূল কত, 11। তাহলে দেখো আমরা পরের লাইনে কি পাচ্ছি, x কিউব ইকুয়াল টু 9√3। 9√3 টা কোথা থেকে আসলো, যে এখানে বিয়োগ ছিল সেটা ডান পাশে যে যোগ হয়ে গেল, আর ওই রাশিটাকে ভেঙে আমরা কি পেলাম, 11√2। কি পেলাম আমরা, 11√2। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো 9√3 আর 11√2 এই দুটোকে আমরা ভাঙাবো কিভাবে, 3√3 6√3 তাহলে কত হলো, 9√3। 11√2 এটাকে ভেঙে 9√2 আর 2√2। তাহলে এখানে দেখো আমরা এটাকে এখন সূত্রে ফেলব কিভাবে, রুট থ্রি এর উপর কিউব মানে কত, 3√3, রুট টু এর উপর কিউব মানে কত, 2√2। এই সাপেক্ষে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করবো, 3a² এ স্কোয়ার মানে কি, রুট থ্রি তারপর স্কোয়ার ইন্টু বি বলতে কত, রুট টু প্লাস 3a, এ বলতে কত, রুট থ্রি, আর বি বলতে কত, রুট টু তারপর স্কোয়ার। তাহলে দেখো রুট থ্রি এর উপর স্কোয়ার হলে কত হবে, 3, 3 আর 3 গুণ হলে কত হবে, 9, 9√2, আর রুট 2 এর উপর স্কোয়ার হলে কত হবে, 2, 2 আর 3 গুণ হলে কত হচ্ছে, 6, তাহলে এখানে 6√3। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে আমরা এটা কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব, a বলতে কত, রুট 3, আর b বলতে কত, রুট কিউব, রুট 2, তাহলে টোটালটার উপর কিউব। আমরা কি জানি, উভয় পাশ থেকে যদি সমান ঘাত থাকে তাহলে সেই ঘাতটা কি বাদ দেওয়া যায়, তাহলে x সমান আমাদের কি পেলাম, রুট 3 প্লাস রুট 2, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের যে কোনো সমস্যা আসুক তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে এবং
আমার বিশ্বাস তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন আমরা এই 3.2 অংশের উপরে একটি টপ ক্লাস নেব, অঙ্কগুলো বাসায় ভালোভাবে তোমরা চর্চা করবে। ওকে, এরপরে হিস্ট্রি হোম, হিস্ট্রি সেট। ধন্যবাদ সবাইকে।